দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে আসছে কোরবানির পশু। নগরের পশুর হাটগুলোতে প্রতিদিন বাড়ছে পশুর সংখ্যা, কিন্তু এখনও সেভাবে সাড়া মেলেনি ক্রেতাদের। তবে ব্যাপারীরা আশা করছেন শীঘ্রই জমে উঠবে গরুর বাজার। নগরের সাগরিকা মোড়ে মাসুমের গরুর বাজার থেকে ভিডিও ধারণ করেছেন জয় নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া। কদিন লাগে আসতে এখানে? এখানে 4 দিন আগে আসছি। না, আসতে কদিন লাগে, গাড়িতে কদিন লাগে? পুরো 2 দিন। 2 দিন? গাড়ি ভাড়া কত লাগে আসতে এখানে? আসতে গাড়ি ভাড়া আছে 32,000। 32,000 টাকা? আর আপনাদের আনুষঙ্গিক খরচ আছে আপনাদের? না, আনুষঙ্গিক খরচ আছে এখানে, আর খরচ আছে 70,000। এখানে কত দিতে হয় এখানে টাকা? 70,000। কি এক গাড়িতে নাকি? এটা কি আগে ফিক্স দিয়ে দিতে হয়? না, ওটা হচ্ছে বেচা কেনার পরে। মানে বেচা কেনার পরে কত দিতে হয়? 70,000 টাকা। এখানে 70,000 কত? 65,000 দিতে হয়। কত? 65,000 এক গাড়ি? 12টা গরুর জন্য 65,000। 65,000 এটা কি কুটি ব্যবসায়ী যারা তারা নেই? বেশি আসবে তখন।